হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আবার দারুণ একটি অসাধারণ ইন্টারন্যাশনাল ইন্টারেস্টিং সাইট নিয়ে যেখান থেকে প্রতিদিন তোমরা ভালো একটা অর্থ উপার্জন করতে পারবা কোনো ধরনের ইনভেস্ট ছাড়া এখান থেকে ফ্রি অর্থ উপার্জন করতে পারবা এটা হানড্রেড পারসেন্ট ট্রাস্টের সাইট এখান থেকে প্রতিনিয়ত পেমেন্ট করে যাচ্ছে এবং কি এখান থেকে প্রতিনিয়ত পেমেন্ট দিচ্ছে আমি নিজেও পেমেন্ট নিয়েছি সো যখন এখান থেকে পেমেন্ট দিচ্ছে বা পেমেন্ট নিয়েছি দেখে আমি প্রমাণিত হয়েছি তখনই আমি তোমাদের মাঝে চারটি নিয়ে এসেছি তার কারণ হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলো আমার চ্যানেলে পুরোনো যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখো আমি যত ভিডিও আপলোড করি দেখো তারা অবশ্যই জানো যে আমি যেই ধরনের ভিডিওগুলো আপলোড করি যেখান থেকে শুধুমাত্র ইনকাম করে ইনকাম পাওয়া যায় অনেক সাইড থেকেই আসলে ইনকাম তো উজ্জ্ব দেওয়া যায় না বা উজ্জ্ব দিলে পেমেন্ট হাতে পাওয়া যায় না সো আমি যেগুলো থেকে যেগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি তোমরা অবশ্যই জানো যে ওই সাইটগুলোতে কাজ করে অবশ্যই পেমেন্ট পাওয়া যায় অবশ্যই এখান থেকে আমি প্রমাণও পেয়েছি আমি নিজে তো উইড্রো দিয়েছি দিয়েছি সাথে আমার ভিডিও দেখে কাজ করে পেমেন্ট নিয়েছে এরকমও অনেকজনের সাথে আমার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ হয়েছে তারা আমাকে জানিয়েছে যে হ্যাঁ পেমেন্ট পেয়েছে সো ওকে বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আজকে অসুবিধে এরকম একটা সাইট নিয়ে চলে আসলাম যে সাইটটি থেকে তোমরা প্রতিনিয়ত ভালো একটা অর্থ উপার্জন করতে পারো ফ্রি রেগুলার দু এক মিনিট সময় দিয়ে মাসে এখান থেকে ভালো একটা রেগুলার দুই তিন মিনিট সময় দিয়ে মাসে একটা ভালো অর্থ উপার্জন করা অপরচুনিটি রয়েছে এখানে সুযোগ রয়েছে তোমাদের ওকে সো আমি ছাড়টিতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে তো তোমরা যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে যাতে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করা ভিডিওগুলো প্রথমেই তোমরা দেখতে পাও এবং কি যদি আমার চ্যানেলটিতে আগেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ওকে বন্ধুরা একটা কথা হচ্ছে যে তোমরা আমার ভিডিওটি স্কিপ করে দেখবে না ভিডিওটি সম্পূর্ণ পরিমাণ দেখবে তাহলে এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে কাজ করতে হবে কীভাবে ইনকাম করে ইনকাম উইড্রো দিতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব তাহলে তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে আর যদি তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে বিস্তারিত বুঝতে পারবে না যে আসলে কীভাবে কীভাবে কী করতে হবে ওকে বন্ধুরা সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি আমার সেই যে সাইটটিতে যে সাইটটি নিয়ে আজকে ভিডিওটি তৈরি করলাম যেখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে ওকে বন্ধুরা তো চল বা আমরা চলে আসলাম আমাদের আজকে সাইটটিতে যে সাইটটির নাম হচ্ছে ক্লিক সাইট এখান থেকে আমরা প্রতি মাসে ভালো একটা অর্থ উপার্জন করে নিতে পারবো প্রতিদিন দুই থেকে তিন মিনিট সময় দেওয়ার মাধ্যমে আমরা যদি রেগুলার দুই থেকে তিন মিনিট সময় দিই তাহলে আমরা প্রতি মাসে এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবো আর এখান এর সাইটটাতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট একটা সাইট এখান থেকে আমরা বিশ্বাসের সহিত কাজ করে করতে পারি আর যদি আমরা বলি যে না আমরা একটু বেশি ইনকাম করব মাসে দুই তিন হাজার টাকা আমি যেখানে বলছি এটা দুই তিন হাজার টাকা ইনকাম করা তার মাত্র কারণ হচ্ছে যে আমি যদি ফ্রি এটাতে কোনো ইনভেস্ট ছাড়া ফ্রি কাজ করতে চাই তাহলে প্রতি মাসে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবো আর যদি আমি এটাতে ইনভেস্ট করি কিছু টাকা আমি যদি এটাতে এক হাজার টাকা ধরেন এক হাজার টাকা আমি যদি ইনভেস্ট করি বাংলা টাকা বা দশ ডলার আমি ইনভেস্ট করি দশ ডলার ইনভেস্ট করলে আমি তাহলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করা আমার জন্য কোনো ব্যাপারই এখানে হবে না এটা একদমই পসিবল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টিং এটি এখান থেকে বিশ্বাসের সহিত কাজ করতে পারেন আপনারা ইনভেস্ট না করলেও ফ্রি যদি এখান থেকে কাজ করতে পারেন ফ্রিও কাজ করতে পারেন তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এতটুকু আমি বলে দিতে পারি আপনাদেরকে ওকে বন্ধুরা সো আপনারা সাইটে কাজ করার জন্য যা করতে হবে প্রথমে আপনাদেরকে এই সাইটটিতে আসার জন্য আমার ভিডিওটির ডেস্ক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এই সাইটটি লিঙ্ক দিয়ে দিবো এই সাইটটির লিংকে আপনারা ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারপ্রেজে আপনাদেরকে নিয়ে আসবে ওকে বন্ধুরা এরকম একটা ইন্টারপ্রাইজে যখন আপনাদেরকে নিয়ে আসবে তখন এখানে আগে প্রথমে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা করতে হবে উপরে ডান দিকে কর্ণার দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু দেওয়া আছে সো আপনাদেরকে প্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরি পাবলিশ লেখা পাবলিশার লেখা আছে হ্যাঁ তারপরে অ্যাডভান্স লেখা আছে সাইন ইন লেখা আছে সাইন আপ লেখা আছে তো আমাদের প্রথমে জায়গা হবে আমরা এখান থেকে সাইন আপটা করে নিতে হবে ওকে আমরা সাইন আপ করার জন্য সাইন আপে যদি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস শো করছে সো এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম রয়েছে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীরকম রকম এটা আমরা এই আসলে এই সাইটটা হচ্ছে এরকম একটা সাইট যেখান থেকে আমরা অ্যাড দেখে মানে প্রতিদিন অ্যাড দেখে ভালো একটা অর্থ উপার্জন করবো অ্যাড দেখার বিনিময় আমাদেরকে তারা সে কয়েক সেন্ট করে ইনকাম দিচ্ছে সো অ্যাড দেখার জন্য এখানে দুইটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে যে আপনার পাবলিশার অ্যাকাউন্ট যেখান থেকে আমরা আর্ন করতে পারবো পাবলিশার পাবলিশার অ্যাকাউন্ট করলে আমরা ইনকাম এখান থেকে করতে পারবো আর একটা হচ্ছে যে অ্যাডভার্স অ্যাডভার্স অ্যাকাউন্ট যেখান থেকে আমরা অ্যাডভ্রেস করবো অ্যাড প্রচার করবো ওইটার জন্য অ্যাকাউন্ট সো আমরা যদি এখানে ইনকাম করার জন্য এসেছি অ্যাড প্রচার করার জন্য নয় তাহলে আমাদেরকে প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে পাবলিশার অ্যাকাউন্ট আমাদেরকে অবশ্যই পাবলিশার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে সো দেখতে পাচ্ছেন পাবলিশার অ্যাকাউন্টে এখানে লেখা আছে পাবলিশার সাইন আপ সো আমি পাবলিশার সাইন আপে ক্লিক করলাম ওকে বন্ধুরা আমি যখন পাবলিশার ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আপনারা আমাকে কীরকম একটা পেজে নিয়ে আসতেছে একটু মানে লোডিং নিচ্ছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসতে ওকে বন্ধুরা সো আমাকে যখন এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসছে আমাদেরকে যা করতে হবে প্রথমে আমাদেরকে আমাদের ফাস্ট নেমটা লিখে দিতে হবে সো আমি ধরো আমার নেমটা লিখে দিচ্ছি মেয়ে ওকে তারপরে আমাদেরকে যা করতে হবে আমাদের লাস্ট নেমটা লিখে দিতে হবে লিখে দিলাম আপনারা ঠিক এরকম আমি যেভাবে ফিল আপটা করতেছি আপনারা ঠিক সেম টু সেম ফিল আপটা করে নেবেন আপনাদের অরিজিনাল যে জন্ম তারিখটা আপনারা চেষ্টা করবেন অরিজিনাল জন্ম তারিখটা দেওয়ার জন্য তার কারণ হচ্ছে অরিজিনাল জন্ম তারিখটা দিলেই হচ্ছে যে আপনারা এখান থেকে কোনো ধরনের সমস্যা হলেও এটা সমাধান করে নিতে পারবেন যদি আপনার ভবিষ্যতে অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়ার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয় বা আপনার কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয়ে দাঁড়ায় তাহলে ওই আইডি কার্ডের মাধ্যমে আপনার আইডি কার্ড অনুযায়ী ভেরিফিকেশন করে নিতে পারবেন এই কারণে সো চেষ্টা করবেন সঠিক যে জিনিসগুলো তথ্যগুলো ওই তথ্যগুলো দেওয়ার জন্য এখানে সো বার্থডেটটা দিয়ে দেওয়ার পর আপনার হোম পোস্ট হোম পোস্টটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম পোস্টাল অ্যাড্রেসটা চাচ্ছে আর কি আমি দিয়ে দিলাম আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর হচ্ছে সিটি সিটি দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার কান্ট্রি কান্ট্রি সো বাংলাদেশ হল বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি হলো অন্য কোনো কান্ট্রি যে কোনো কান্ট্রি থেকে এখানে কাজ করে নিতে পারবো আপনার জিপ কোড যেটা আপনার মিন পোস্ট কোড যেটা আপনি পোস্ট কোডটা দিয়ে দিবেন ওকে এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যেটা চাচ্ছে যে ইউর মোবাইল নাম্বার সরি আমি ওখানে ভুল দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা দিতে হবে নিচের লাইন আর কি সরি আপনি আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে টেলিফোন নাম্বারের জায়গা না এটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওকে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে যা করতে হবে আপনাদের আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে ইমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে ইমেলটাকে আবার একটু দিয়ে কনফার্ম করে নেবেন ওকে ইমেলটা দিয়ে দেওয়ার পরে ইমেলটা আবার কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা যেমন পাসওয়ার্ডটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ভালো একটা মানে মিক্সার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কীরকম দেবেন ধরেন আমি যেমন আমার আপনারা হয়তো আপনাদের নাম ইউজ করতে পারেন যেমন আমার নাম হচ্ছে মেহেদি হ্যাঁ এম এ আই আমি যদি খালি আমার নামে মেহেদি দিয়ে পাসওয়ার্ডটা দিই তাহলে দেখতে পাচ্ছেন কি এটা ওয়েক মানে এটা নর্মাল পাসওয়ার্ড তারা বোঝাচ্ছে আমাকে এখানে সাইড দিয়ে লিখে দিয়েছে সো আমি যদি এটা কি একটু স্ট্রং করতে পারি এই হার্ট শক্ত করতে চাই পাসওয়ার্ডটাকে মজবুত করতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে সো আমরা ধরেন একটা পার্সেন্টেজ বসে দিচ্ছি প্রথমে একটা পার্সেন্টেজ বসে দিলাম তারপরে আমার নামে অক্ষর দিলাম মে এইস এ আই মেহেদি হ্যাঁ ওকে তারপরে আমি ধরেন আবার এখান থেকে ইয়ে দিয়ে দিচ্ছি এটা কি বলে হ্যাশ দিয়ে দিচ্ছি বা স্টার দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে এটা মিডিয়াম দেখাচ্ছে এখন একটু মিডিয়াম পর্যায়ে আসছে তো এরপরে ধরেন আমি ওয়ান টু থ্রি দিয়ে দিলাম একটু সংখ্যা দিয়ে দিলাম এবার দেখতে হচ্ছে আমার এখানে লেখা চলে আসছে স্ট্রং পাসওয়ার্ড মানে আমার পাসওয়ার্ডটা অলরেডি স্ট্রং হয়ে গেছে সো সেম টু সেম এই যে পাসওয়ার্ডটা আমি উপর লাইনে দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমার নিচের লাইনে দিয়ে দিতে হবে ওকে বন্ধুরা সো যখন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার জন্য সো এখানে যা করতে হবে এখানে এই যে আপনার প্রথমে লেখা আসতেছে হোয়াট ইজ ইউর মাদার্স মিডিয়াম নেম সো আপনার মায়ের মিডিয়াম নেম যেটা আপনি সেটা দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে দিলাম মায়ের নামটা দিয়ে দিলাম ওকে এখানে ডিড ফ্রেন্ড ইউজ এখানে আপনি এটা কী ইউজ করার জন্য লেখছে সো আমরা সাজেস্ট আমি সাজেস্ট করতেছি আপনারা গুগল সার্চ সিলেক্ট করে দেবেন ওকে গুগল সার্চ সিলেক্ট করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইপিও হ্যাব রেফায়াল আইডি ইন্টার দ্য হেয়ার সো এটা আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনার যদি এখানে রেফায়াল আইডিটা ইউজ না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিট হবে না সো এখানে অবশ্যই রেফায়াল আইডিটা ইউজ করতে হবে আর রেফার আইডিটা ইউজ করার জন্য যা করতে হবে আমি আপনি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্ক থেকে ক্লিক করে এই সাইটে চলে এসেছেন ওই লিঙ্কে নিশি আমি আবার রেফার আইডি নাম্বারটা লিখে দিব ওইখান থেকে আইডি নাম্বারটা এনে আপনারা এখানে পোস্ট করে দিবেন ওকে আইডি নাম্বারটা এখানে এনে এখানে দিয়ে দিবেন তো আমি এখানে অলরেডি আমিও মুখেও বলে দিচ্ছি যে আইডি আমার আইডি নাম্বারটা রেফার আইডি নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো সেভেন ফাইভ নাইন ফোর এইট ফাইভ সো আবারও বলে দিচ্ছি ফাইভ জিরো সেভেন ফাইভ নাইন ফোর এইট ফাইভ সো আপনারা আমার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আমার রেপার আইডি নাম্বারটা দেখুন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা দিয়েছে তারা সো আমরা ক্যাপসাটা পূরণ করে দিতে হবে ওকে আপনারা ক্যাপসাটা পূরণ করে দেবেন দেখতে পাচ্ছেন আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি আপনাকে তবে যে কোনো ধরনের ভুল করবেন না ভুল করলে আবার এগিন ট্রাই করতে হবে আপনার সো ক্যাপসারটা সঠিকভাবে পূরণ করে দেবেন ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই কনফার্ম আই হ্যাভ রিড দিট থিমস অ্যান্ড আই লাস্ট আঠারো ইয়ার্স ওল্ড মানে আপনার এখানে বুঝিয়েছি যে আপনি কি আঠারো ইয়ার ওভার আঠারো আপনার জন্ম তারিখে আঠারো প্রাপ্তবয়স্ক হয়েছেন কি না সো এই জিনিসটার জন্য তো আপনি যা করতে হবে এখানে কনফার্মেশনে ক্লিক করে দেবেন ওকে আমি এখানে কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যা করতে হবে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের যদি সব তথ্য এখানে সঠিক দিয়ে থাকেন পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু বিস্তারিত ঠিক দিয়ে থাকেন তাহলে সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো ধরনের ভুল কিছু তথ্য এখানে দিয়ে থাকেন বা কোনো আপনার নামের প্রবলেম দেখাচ্ছে বা যে কোনো যেটাতেই প্রবলেম দেখায় ওইটা অবশ্যই তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয়ে ওই জায়গাটাতে এখানে আপনাদের প্রবলেম লেখা এসে যাবে আর যেটা সমস্যা ওইটাও সামনে শো হবে আর ওই প্রবলেমটা সমাধান করে আবার অ্যাকাউন্ট রেজিস্টার ক্লিক করলে তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ক্লিক হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রেজিস্টার ক্লিক করার পরে আপনার এখান থেকে মে আপনার মেইল একটা কনফার্মেশন মেল যাবে যে ওই মেইল আপনার যে জিমেলটাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই যে জিমেলটা থেকে একটা কনফার্মেশন মেল যাবে কনফার্মেশন মেশিন মেলটা থেকে আপনি অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নেবেন ওকে আপনি যখন অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নেবেন সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আগেই তো আমি এখানে রেজিস্টার ক্লিক করলাম না সো আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে সাইন ইনে ওকে আপনার যখন অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবেন অ্যাকাউন্টটা কনফার্ম করার পর আপনার এরকম একটা সাইন ইন অপশন চাবে লগ ইন করার জন্য বলবে সো আপনি এরকম একটা সাইন সাইন ইন আসলে এরকম একটা ফেস শো হবে এখান থেকে আপনি আপনার মেইল প্লাস যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন ওকে বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সবাই ধৈর্য সহকারে দেখবেন তাহলে এখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন ওকে সো আপনারা যখন সাইন ইনটা করে নেবেন সাইন ইনটা করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনার আমার অ্যাকাউন্টটা এখানে শো করতেছে সো আমি যদি একটু দেখাতে চাই আমার অ্যাকাউন্ট সরি আমি যদি একটু আমি একটু নেটের প্রবলেম করতেছে আর কি সো আমি একটু যদি আমার অ্যাকাউন্টটা দেখাতে যাই এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টের মানে বিস্তারিত এখানে আমি দেখতে পাচ্ছি ওকে আপনাদের বাট এখান থেকে এটা এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে যে থ্রি ডট মেন্টে ক্লিক করে কেউ যদি ডেস্কটপ হয় তাহলে সরাসরি ফুল ফেস শো করবে বা ল্যাপটপ ফুল ফেস শো করবে মোবাইল হলে এরকম ইন্টারফেস শো করবে ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সবার রেগুলার পিপিসি যে দেখতে পাচ্ছেন উপরে পিপিসি অ্যাড একটা অপশন রয়েছে আমরা পিপিসি অ্যাড থেকে আমরা ইনকামটা করতে পারবো আর এটা এখানে রয়েছে মেসেজ অপশন আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় অ্যাকাউন্টে তাহলে সারা বা কোনো ধরনের কিছু আপডেট দেওয়া থাকে তারা তাহলে অবশ্যই আপনাকে এই মেসেজে তারা জানিয়ে দেবে আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাকাউন্টটা সেরে আমি দেখে দিচ্ছি এখানে সেটিং অপশানে যদি যান সেটিং অপশনে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডিট প্রোফাইল আপনার প্রোফাইলটা সেট এডিট যেটা যে দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওখান থেকে চেঞ্জ করতে চেঞ্জ করে নিতে পারেন সেন্স পাসওয়ার্ড করতে পারবেন বাট এখান থেকে হ্যাঁ একটা মুখ্য জিনিস হচ্ছে যে এটা যে ইন্টারেস্টিং বিশ্বাসকৃত একটা সাইট সেটার মেন কারণ হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা কিন্তু চাইলে এটাতে উইদ্রো দিলে আমরা পেমেন্ট যখন উইথড্র দিব কয়েকটা অপশন উইজ্রো দিতে পারি আর মুখ্য একটা ব্যাপার হচ্ছে যে আমরা সরাসরি আমাদের ব্যাঙ্কিং আমরা বাংলাদেশে হয় বাংলাদেশের সরাসরি আমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে এখান থেকে পেমেন্ট ট্রান্সফার করে দিতে পারবো উইদ্রো দিয়ে দিতে পারবো তাহলে বুঝতে পারছেন যেই সাইডটা থেকে ব্যাঙ্ক ব্যাঙ্কে পর্যন্ত টাকাটা আপনার উইড্রো দেওয়ার সুযোগ রয়েছে তাহলে ওই সাইডটা কি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার হয় কিনা আপনাদের কাছে ওকে বন্ধুরা এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটিং করে নিতে পারেন বা কেউ যদি পে পে আউট সেটিং করতে চান পে আউট সেটিং করার জন্য আর দুইটা অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও এখান থেকে আপনার পেপাল ইমেল অ্যাড্রেসটা বা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা যেটা দিয়ে বিটকনের মাধ্যমে যদি উজ্জ্বল দিতে চান দিতে পারবেন পেপালের মাধ্যমে যদি উজ্জ্বল দিতে চান দিতে পারবেন ওকে কোনো ধরনের প্রবলেম ছাড়াই ওকে এখান থেকে আপনারা রেফায়াল করতে পারবেন স্যামি দেখেছি এখানে যদি রেফারেলে যান রেফায়াল করলে আপনার এখান থেকে প্রতিদিনটা ভালো প্রফিট এখান থেকে পেয়ে যাবেন রেফারেলের মাধ্যমে ওকে বন্ধুরা সো যখন রেফারেলের মাধ্যমে এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে পাওয়া আপনাদের সুযোগ রয়েছে এরপরে রয়েছে এখানে এবার আসলে আমি আপনাদের বলি আমাদের যে কাজটা এখানে কাজটা করার জন্য যা করতে হবে পিপিসি অ্যাডে ক্লিক করতে হবে আমরা এগুলো পিপি রেগুলার একবার ঢুকলে দুই তিন মিনিটের কাজ তারপর আর কাজ নাই পিপিসি অ্যাটে ক্লিক করলে রেগুলার আমাদেরকে আট নয়টা দশটা করে কাজ দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন আমি পিপিসি অ্যাডে ক্লিক করার পরে আমাদের নিচে যদি আসে এরকম একটা ইন্টারপ্রাইজে নিচে আসলে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার অ্যাড আমি যদি অ্যাডগুলোতে ক্লিক করি প্রতিটা অ্যাডে একটা ক্লিক আমাকে অ্যাক্সেন্ড করে দিচ্ছে ওকে সো আমি ধরেন এই আমার কাজকে কাজগুলো আমি করে নিচ্ছি আপনাদের সামনেই এই ধরনের আমি একটা অ্যাডে ক্লিক করলাম একটা নতুন নিউ পেজে চলে আসলো ওকে আমি কেটে দিলাম এত বেশি এর দরকার নেই এটা আমার ইয়ে হয়ে গেছে সো আমি আবার আটটা পেজ হ্যাঁ আমি দেখতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমি কাজটা এইভাবেই করে নিচ্ছি ওকে আপনাদের সামনে আমি কাজটা করে নিচ্ছি তারা আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ করে দিবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব ওকে আমি কাদের ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে অবশ্যই এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি কোনো ধরনের তথ্য জানার থাকে বা কোনো ধরনের কিছু না বোঝার থাকে আপনাদের বা কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো হানড্রেড আমার আপনারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি চান আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে হ্যাঁ আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কেও আমার সাথে যোগ লিঙ্কে জয়েন হয়ে আপনারা আমার সাথে সেখানে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন ওকে বন্ধুরা সো আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা বড় করতেছি না সো আমি যেই কয়টা কাজ করলাম আপনারা দেখছেন আমি যে কয়টা কাজ করলাম আমার আর মাত্র কয়টা দুইটা কাজ রয়েছে সো বুঝতে পারতেছেন কাজগুলো করতে কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগে না এই যে এক মিনিট এক মিনিট কি দুই মিনিট লাগবে রেগুলার কাজ করতে সো আমি যদি রেগুলার দশটা কাজ পেয়ে দশটা কাজে দশ সেন্ট আমি রেগুলার পেয়ে যাচ্ছি ওকে দশ সেন্ট পেয়ে যাওয়া মাসে আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে একটা ভালো অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে এটা হচ্ছে যে আমি একদম ফ্রি ফ্রি কাজ করে কিন্তু দশ সেন্ট পেয়ে যাচ্ছি বাট আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আরও বেশি ইনকাম করার সুযোগ রয়েছে সো এবার দেখতে পাচ্ছেন আমি যেহেতু আমার অ্যাকাউন্টে এই কাজগুলো করেছি এবার আমি আমার অ্যাকাউন্টটাতে যদি যাই আমি অ্যাকাউন্ট সরি আমি আমি যদি আমার অ্যাকাউন্টটাতে যা একটু দেখেন ধর আমি যদি আমার পে আউটে যাই পে আউটে এখান থেকে আপনারা ক্যাশ আউট করতে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ আউটের মেথড রয়েছে এখান থেকে পে আউট করার সিস্টেম রয়েছে পে পালে ভিট করে ব্যাঙ্ক ট্রান্সফারে ওয়েস্টার্ন উইন্ডোতে ঠিক আছে ওকে সো আমাদের মিনিমাম পে রয়েছে কিন্তু পঞ্চাশ ডলার এই কারণে এটা আমরা ব্যাংক ব্যাংক ব্যাঙ্কে ট্রান্সফার করার সুযোগ রয়েছে আপনাদের এখান থেকে ওকে বন্ধুরা সো আমাদেরকে যা করতে হবে এবার এখান থেকে আমরা যদি একটু বেশি এখান থেকে ইনকাম করতে চাই সো আমি সেই জিনিসটা দেখে দিচ্ছি বেশি ইনকাম করতে হচ্ছে তাহলে আমাদেরকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আমাদেরকে আপডেট করে নিতে হবে ওকে আমাদের অ্যাকাউন্টে যদি আমরা কিছু টাকা ইনভেস্ট করে এখান থেকে আপডেট দিয়ে এখান থেকে আমি আপগ্রেডি ক্লিক করলাম আপগ্রেডি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাকে এতক্ষণ পর্যন্ত তারা দিয়েছে প্রত্যেকটা অ্যাডে এক্সেন্ড করে সো আমি যখন দিয়ে আপডেট যে এটা হচ্ছে আমার সিলভার অ্যাকাউন্ট এটা সিলভার আপডেট করার জন্য বলছে এটা এইটাতে আমার এখন বর্তমান অ্যাকাউন্টটা ক্রিয়েট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি আজকে ওয়ার্ক আজকের কাজের পেমেন্ট কত এগারো ছেন দেখাচ্ছে তারা আমাকে আজকের ওয়ার্কে বিল দিয়েছে ওকে এখানে আমার যে আমি এখন যে ফ্রি অ্যাকাউন্টটা রয়েছে এখানে কি দিয়ে কী কী করে আমি কী ক কী পাচ্ছি দেখতে পাচ্ছেন অনলি আমি পার ক্লিকে পাচ্ছি মানে একটা ক্লিকে একসেন্ড করে পাচ্ছি আমি লিমিট পে আউট পঞ্চাশ ডলার মিনিমাম পে আউট হ্যাঁ ওকে আমার এগুলো হচ্ছে যে আমি এখান থেকে নর্মাল এটা হচ্ছে আমার ফ্রি অ্যাকাউন্ট তো এবার যদি আমি অ্যাকাউন্ট ফ্রি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ফ্রি মেম্বারশিপ ছিল ওকে আমি যদি এটা আপডেট করতে যাই এখানে আমার গোল্ডেন গোল্ডে যদি আমি আসি গোল্ডে আসলে দেখতে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এখান থেকে কী পরিমাণে গোল্ডে যদি আমি আপডেট করতে যাই যে আমার এটা উনিশ ডলার দিয়ে আপডেট করে নিতে হবে ওকে উনিশ ডলার যদি আমি এটাকে আপডেট করে নিই আমার রে আমি দেখ আমার যেহেতু ওখানে দেখছেন কি আমি হচ্ছে আপনার একদিনে আমি কতটা দশ সেন্ট পাচ্ছি একদিন আমি দশ সেন্ট কাজ করেছি এখানে আমার সিলভার অ্যাকাউন্টে দেখেছেন কি আপনার একদিনে সরি এগারো সেন্ট আমি কাজ করেছি তাই না আমার এগারো সেন্টের কিন্তু অতটা বেশি ইনকাম না আর যদি আমি এখানে উনিশ ডলার ইনভেস্ট করি উনিশ ডলার ইনভেস্ট করলে আমি একদিনে কত কাজ করতে পারবো দেখেন এখানে আমি উনিশ ডলার ইনভেস্ট করলে একদিনে সাত ডলার সত্তর সেন্টের কাজ পাবো একদিনে সাত ডলার সত্তর সেন্ট আমার দশ মিনিট সময় লাগবে না দশ মিনিটের যদি আমি যদি সাত ডলার কাজ করতে পারি তাহলে বুঝতে পারতেছেন প্রতি মাসে এখান থেকে আমরা কতটা বা ভালো একটা অর্থ উপার্জন করতে পারবো তো আমি যদি উনিশ ডলার ইনভেস্ট করতে চাই তাহলে আপডেট নাও তো ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে আপডেট করে নিতে পারবো ওকে আর যদি উনিশ ডলার তাহলে আমি উনপঞ্চাশ ডলার দিয়ে অ্যাকাউন্টটাকে আরেকটু আপডেট করতে চাই অ্যাকাউন্টটা প্লাটিনিয়ামে নিতে চাই তাহলে এখান থেকে আমি রেগুলার আপনার এগারো ডলার পঞ্চান্ন সেন্টে কাজ করতে পারবো ওকে সো এইভাবে আপনারা যদি অ্যাকাউন্টটাকে আপগ্রেড করে কাজ করতে চান এখান থেকে আপগ্রেড করে কাজ করতে পারেন আর যদি বলেন যে না আপগ্রেড করার প্রয়োজন নেই আমার যেটা ফ্রি অ্যাকাউন্ট আমি ফ্রি অ্যাকাউন্টে হ্যাঁ একদিন কষ্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি যদি এখান থেকে প্রতিদিন এক মিনিট দুই মিনিট সময় দিয়ে কাজ করেন তাহলে এখানে থেকে ভালো একটা অর্থ উপার্জন করে নিতে পারবেন ওটা হান্ড্রেড পার্সেন্ট একটি ট্রাস্টেড সাইট সো আর দেরি না করে অবশ্যই এখনই ভিডিওটি দেখে যেভাবে আমি বলেছি ওইভাবে ঠিক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই এখানে কাজ শুরু করে দিন এখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করার সুযোগ আপনাদেরকে রয়েছে ওকে বন্ধুরা সো যদি কোনো কিছুতে না বুঝে থাকেন বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই আমার সাথে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন কী ধরনের সমস্যা আছে আর আমার প্রত্যেকটা সাইটের ভিডিও যেই সব সাইটে আমি ভিডিও দিয়ে থাকি ওই সব সাইটের প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওখানে দেখতে পারবেন যে প্রতিনিয়ত আপডেট আপডেট সব তথ্যগুলো ওখান থেকে পেয়ে যাবেন ওকে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ